ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমিও ভালো আছি বাবা তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ আচ্ছা আজকে যাই হোক এত অল্প মানুষ আর কই আমরা তো ক্লাসটা শুরু করব যাই হোক আজকে তো সেকেন্ড পেপার ক্লাস বলো তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কি করছিলাম সেকেন্ড পেপার মনে আছে তোমাদের হুম একজনেরও মনে নেই আচ্ছা ঠিক আছে মনে না থাকলে তোমরা বলতে পারো মনে নাই কিন্তু যাই হোক আমরা হচ্ছে ন্যারেশন প্র্যাকটিস করছিলাম এবার একটু মনে পড়ে আমরা কিছু ন্যারেশন রেখেছিলাম ওখানকার কিছু জিনিস আমাদের একটু বাকি ছিল তাই না দেখো কিনা স্ক্রিনে এসেছে লেখা ঠিক আছে আমরা এই যে এইটুকু পর্যন্তই করেছিলাম এই যে জিম অ্যান্ড ডেলার এতটুকু করেছিলাম তো আমরা আজকে তার পর থেকে করব কেমন আচ্ছা তো যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস কাজেই আমি যা যা জিজ্ঞেস করবো তোমরা অ্যান্সারগুলো দিবা ঠিক আছে এই যে প্রথমটাই দেখো মানে প্রথমটা বলতে এটা আজকের দিনের প্রথমটা তো কি বলছে দেখো হি সেইড আই ক্যান চপ সাম উড হম উড টুডে বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ আই এম দ্য বয় ইউ বাট ইউর স্মল সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড হি said আচ্ছা এইটুকু একদম ছোটো তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না এটাও কিন্তু ওই যে একটা ছোট বাচ্চার স্টোরি থেকে নেওয়া ওই যে জেরি অথর ঠিক আছে ওখান থেকে আচ্ছা তাহলে এটা কি হতে পারে বলো তো একজন ন্যারেশন যেহেতু তাহলে আমাদের কি করতে হবে বলো হি সেই এখান থেকে শুরু করো একজন বলো ওকে আচ্ছা এখানে কাকে বলছে সেটা আপাতত না বললেও চলবে হি সেই দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে ওকে গুড টুডের জন্য আমরা দ্যাট ডে দিয়েছি আর চপ মানে হচ্ছে কেটে দেওয়া ঠিক আছে এমনিতে চপ আমরা চপ খাই সেটা আলাদা জিনিস আর এখানে যখন চপটা হিসেবে ইউজ হবে তখন চপ মানে কাটা ঠিক আছে কেটে ফেলা আচ্ছা তারপরে সেন্টেন্সটা কি হবে বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দা অরফ ঠিক আছে এই এখানে লাইনটা কি হবে বলো দেখি দ্য অফানেজ আচ্ছা হ্যাঁ এখানে একটু হ্যাঁ হয়েছে এখানে একটু বলি সেটা হচ্ছে দেখো প্রথম একটা কথা বলছে যে হি সেইড হি সেইড বলার পরে দেখো আই ক্যান চপসা মোড এই কথাটুকু ইনভার্টেড কমার মধ্যে আছে তার মানে হি বলতে এখানে যে ছেলেটা কথা বলছে এই প্রথম লাইনটা হচ্ছে তার এরপরে যেহেতু আবার একটা ইনভার্টেড কমা দিচ্ছে তার মানে আমরা বুঝতে পারি যে এই কথাটা অন্য কারোর কেমন এই কথাটা কিন্তু ছেলেটা বলছে না যে বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অর্ফানেজ তার মানে এটা অন্য কারোর হবে এখানে আমরা জানি যে দ্য অথর হয় কিন্তু বা দা অথরেস্ট যেভাবে বলো যেহেতু মহিলা কিন্তু এখানে অথর কি না সেটা কিছু বলা নাই তাই আমরা দ্য লিসেনারও দিতে পারি ঠিক আছে যে যে কথা শুনছিল মানে ছেলেটা যাকে উদ্দেশ্য করে যে হি লেখা হি যাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে আই ক্যান চপ উড সেই লিসেনার যার উদ্দেশ্যে বলছে সেই লিসেনার বলছে যে বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ ঠিক আছে এটা বলছে তো এইভাবে তোমরা শুরু করতে পারো যে দ্য লিসেনার সেই দ্যাট শি হ্যাড আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ ঠিক আছে এতটুকু হচ্ছে দ্য লিসেনারের কথা মানে শ্রোতার কথা এখন এগেন দেখো আই এম দ্য বয় এটা ইনভার্টেড কমার মধ্যে আছে তাহলে আই এম দ্য বয় এই কথাটুকু আবার কে বলছে বলো তো দা অরফানেজ না ছেলেটা বলছে অরফানেজ মানে তো অনাথ আশ্রম ঠিক আছে হ্যাঁ ছেলেটা বলছে যে হি দিয়ে যে যাকে বুঝাচ্ছে সে বলছে যে আই এম দ্য বয় মানে লেখিকার কথা শুনেও বলছে যে আমি সেই ছেলে যার অরফানেজ থেকে আসার কথা তো এটাকে তাহলে কিভাবে বলবে বয় হ্যাঁ আই এম দ্য বয় যেহেতু আছে এটাকে সিম্পলি হি ওয়াজ দ্য বয় করে দিতে হবে তবে শুরুতে এই যে এভাবে বলতে পারো তুমি কি যেন বলছে দা বয় সেট তাই না এটা বললে তো তুমি এভাবে বলতে পারো দ্য বয় রিপ্লাইড দ্যাট অথবা বলতে পারো যে দ্য বয় আচ্ছা এরপরে দেখো আবার ইনভার্টেড কমা তার মানে এটা কিন্তু অন্য আরেকজনের কথা আমরা জানি এখানে দুইজনের কথাই চলছে একটা যদি ছেলেটা বলছে তো তার পরের কথাটা কে বলছে দ্য লিসেনার অথবা দ্য অথর যেভাবে তোমরা বলো ঠিক আছে তাহলে ইউ বাট ইউ আর স্মল এই কথাটুকু আচ্ছা এখানে এটুকু হলো না আমি একটু এখানে বলি সেটা হচ্ছে দেখো প্রথম কথাটা কি বলছে ইউ মানে তুমি এখানে কি একটা বিষয়ের ইয়ে পাচ্ছে না প্রকাশ পাচ্ছে না দেখো পুরোটা আমরা পড়লে কি বুঝতে পারি যে এই যে বাট ইউ আর সো স্মল বা ইউ আর স্মল এটা বলছে তার মানে কি আমরা খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে লিসেনার বা যার সাথে ছেলেটা কথা বলছে সে ওকে দেখে খুব অবাক হয়েছে যে ও এত পিচ্ছি এত ছোট তাহলে এখানে সারপ্রাইজের একটা বিষয় আমাদের নিয়ে আসতে হচ্ছে এভাবে বলতে পারো দ্য লিসেনার ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড শি আস্কড হিম ঠিক আছে এইভাবে একটু বড় করে লিখতে পারো এখানে কোথাও বলা নাই যে সে সারপ্রাইজ হয়েছে সারপ্রাইজড হয়েছে বা কিছু কিন্তু বলা নাই যেহেতু এটা ন্যারেশন আমরা কথার ভঙ্গি দেখে একটু বুঝে নিতে পারি যে এটা আসলে সে অবাক হয়েছে সেই জন্য তোমরা এভাবে লিখতে পারো যে শি ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড আস্ক হিম ইফ ইট ওয়াজ হি মানে দেখো ইউ জিজ্ঞেস করেছে এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক মানে তুমি সেই বা তুমি সেই কথাটা পুরাটা না বলে সে কি বলছে শুধু তুমি এরকম তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্লেস করব এটাকে আমরা বলবো যে সারপ্রাইজ শি আস্ক হিম ইফ ইট ওয়াজ হি অথবা শি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড আস্ক হিম ইফ ইট ওয়াজ হি এতটুকু বলতে হবে ঠিক আছে এরপরের টুকু বাট ইউ আর স্মল এটা কিভাবে বলবে বলো একজন বলো কেউ একজন বলো ইউটা নিয়ে ঝামেলা হচ্ছিল এটা নিয়ে তো ঝামেলা হওয়ার কিছু নাই এটা তো পুরো একটা সেন্টেন্স এটাকে কিভাবে তোমরা রিপ্লেস করতে চাও বলো আমার কথা কি শুনতে পাচ্ছ বাবা তোমরা দেখো এইখানে যেটা হবে এটা বলতে পারো যে সি সারপ্রাইজিংলি সেইড্যাট হি ওয়াজ স্মল এরপর একটু কি দেখো আবার ইনভার্টেড কমার মধ্যে বলছে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড হি সেইড মানে যখন দেখছে যে অথর তাকে দেখে খুব অবাক হয়েছে তখন জেরি এটা উত্তর দিচ্ছে যে চপিং মানে কাঠ কাটার ক্ষেত্রে সাইজ আসলে খুব একটা ব্যাপার না তো সে এটা বলছে কি যে হি টোল্ড হার দ্যাট সাইজ ডিড নট ম্যাটার চপিং উড কেমন এতটুকুই দেখো এটা জিনিসটা কিন্তু অনেক ছোট ঝামেলা হচ্ছে বারবার সাইড চেঞ্জ করছে মানে একটা কথা জেরি বলছে তো আরেকটা কথা অথর বলছে এখানে ইনভার্টেড কমাটা মাথায় রাখা জরুরি যে কোথায় শেষ হচ্ছে সাধারণত যখন একজন একটা কথা বলতে থাকে একই টাইপের সেন্টেন্স বলতে থাকে তখন ওই পুরাটুকু দুই তিনটা সেন্টেন্স একবার ইনভার্টেড কমার মধ্যে একটা ইনভার্টেড কমার মধ্যে চলে আসে কিন্তু যেহেতু বারবার চেঞ্জ হচ্ছে এই জন্য প্রতিবার আলাদা আলাদা করে নতুন করে ইনভার্টেড কমা বসানো হচ্ছে তারপরে দেখো এর পরেরটা হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড অফ টেল আস্ক আনওয়ার ফেবলস রিপ্লাইড মিসেস আমিন ডু ইউ নো হোয়াট ফেবলস আর নো রিপ্লাইড আনওয়ার তার মানে আমরা দেখতে পাচ্ছি তাহলে বলো দেখি শুরুটা মানে আনোয়ার জিজ্ঞেস করছিলো আনোয়ার কি জিজ্ঞেস করছিল এটাকে কিভাবে আমরা ইন্ডিরেক্ট স্পিচে বলবো একজন বলো আমার কথা শোনা যায় এই যে তাহেরা খানম ওয়ান আপনি বলেন আরে বাবা ভুল হোক সমস্যা নাই আমি তো ঠিক করেই দিচ্ছি না কিন্তু ঠিক যে করে দিচ্ছি এটা মনে রাখবে এবং প্র্যাকটিস করবা তাইলে আর ভুল হবে না বলো হ্যাঁ আনোয়ার ঠিক আছে আমি হ্যাঁ হুম হুম পারব না হ্যাঁ একটু চেষ্টা করেন আমি এগুলো আনোয়ার আস্ট মিসেস আমিন হোয়াট কাইন্ড অফ স্টোরিজ এসব হ্যাড টোল্ড এখানে ইফ আসবে না ঠিক আছে ইফ আসে কখন জানো যখন হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন থাকে তখন তোমাদের ইফ নিয়ে আসতে হয় অথবা ওয়েদার নিয়ে আসতে হয় ঠিক আছে কিন্তু এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করছে তাহলে তো এখানে ইফ আনার দরকার নাই তুমি ডিরেক্ট এভাবেই জিজ্ঞেস করবে যে কি ধরনের গল্প এসব বলতো দেখো প্রথম সেন্টেন্সে কিন্তু কাকে জিজ্ঞেস করছে এটা বলা নাই কিন্তু পুরো প্যাসেজটা পরে আমরা জানি কনভারসেশনটা হচ্ছে আমিন আর সরি সরি আনোয়ার আর মিসেস আমিনের মধ্যে এই জন্য আমরা শুরুতেই বলে দিতে পারি যে আনোয়ার মিসেস সরি হোয়াট কাইন্ড অফ স্টোরিজ এসব হ্যাড টোল্ড ঠিক আছে এখানে হ্যাড টোল্ড কেন বলছি কারণ এখানে ডিড আছে যেহেতু পাস্টে আছে তার মানে আমাদের আর একটু পেছানোর জন্য আমাদের পাস্ট পারফেক্ট করে নিতে হয় ঠিক আছে তারপরে দেখো কি বলছে মিসেস আমিন কি রিপ্লাই দিচ্ছে এটা তো বলতে পারবা বলো আবার ইফ এখানে তো মিসেস আমিন তো জাস্ট একটা রিপ্লাই দিলো তো এটা কিভাবে বলবা এখানে তো প্রশ্ন নাই তাহলে ইফ এর দরকারও নাই মিসেস আমিন রিপ্লাইড দ্যাট এসব হ্যাড টোল্ড ফেবলস ঠিক আছে উনি শুধু দেখো ফেবলস কথাটুকু উচ্চারণ করেছে কিন্তু যখন তুমি ইনডিরেক্টে করবে তখন তোমার একটু বিস্তারিতভাবে বলে দিতে হবে ঠিক আছে মিসেস আমিন রিপ্লাইড দ্যাট হ্যাড টোল্ড ফেবলস বোঝা গিয়েছে হুম তারপরে দেখো এরপর কি বলছে ডু ইউ নো হোয়াট ফেবলস আর এটা কে বলছে তো এটাও কিন্তু এগেন মিসেস আমিনই জিজ্ঞেস করছে কনভারসেশনের ধারা দেখেও কিন্তু তোমাদের বুঝে নিতে হবে কে কোন কথাটা বলছে যেহেতু আমরা শুরু থেকে বুঝতে পারছি যে আনোয়ার মানে এসপের গল্প বলা সম্পর্কে আসলে জানে না এই জন্য মিসেস আমিনোকে আবার জিজ্ঞেস করছে যে তুমি কি জানো ফেবলস মানে কি তো এটা কিভাবে আসবে সি বলতে পারো বা মিসেস আমিন বলতে পারো আস্কড হিম এখানে হিম হিমের জায়গায় ব্র্যাকেটে এ অথবা আনোয়ার কথাটা লিখে দিবা ইফ হি নিউ হোয়াট ফেবলস ওয়ার এই যে এইখানে ইফ আসবে কেন বলতো এই যে ডু ইউ নো হোয়াট ফেবলস আর এই টাইপের প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ অথবা না হয় এই জন্য আমাদেরকে এই ধরনের প্রশ্নকে রিপ্লেস করতে হলে ইন্ডিটেক্ট স্পিচে আমাদের ইফ নিয়ে আসতে হয় বোঝা গেছে হ্যাঁ মিসেস আই মিন আস্কড হিম if he knew what fables were. কারণ দেখো এখানে প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন করছে এই জন্য এটাকে আমাদের ইন্ডিরেক্ট স্পিচে করার সময় সিম্পল পাস্টে দিয়ে দিতে হচ্ছে আচ্ছা এরপরে কি হবে বলো অনেকটা আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এখানে দেখো বলছে যে আনোয়ার রিপ্লাইড দ্যাট হি ডিড নট নো বা এখানে ওই যে তোমরা গতানুগতিক যেটা পড়ে এসেছো সেটাও বলতে পারো যে আনোয়ার রিপ্লাইড ইন নেগেটিভ বা কিছু তো আমার মতে যে আনোয়ার রিপ্লাইড দ্যাট হি ডিড নট নো এটা বললেই যথেষ্ট ইন নেগেটিভ এগুলো বলার দরকার নাই তারপরে দেখো মিসেস আমিন কি করলো মিসেস আমিন কন্টিনিউড এখানে কিন্তু এই ভার্বটা সেন্টেন্স মানে প্যাসেজের মধ্যেই আছে ঠিক আছে মিসেস আমিন কন্টিনিউড দ্যাট ফেবলস আর স্টোরিজ উইথ মেসেজ অর মোরাল ঠিক আছে এই জায়গাতে আমি দেখো আর ইউজ করেছি ইনভার্টেড কমার মধ্যেও আর আছে আমি চেঞ্জ করলাম না কেন বলো তো কারণ ফেবলস তখনও যা ছিল ফেবলস এখনও তাই আছে বোঝা গেছে ফেবলস আর স্টোরিজ উইথ মেসেজ অর মোরাল মানে এটা হচ্ছে সবসময় কি অর্থ কি ফেবলস অর্থ হচ্ছে ওই যে ছোট গল্প টাইপের ঠিক আছে যে এখানে ওইটাই বলছে ফেবলস মানে মানে নীতি কথা মতন জিনিসটা যে গল্পগুলোতে একটা কোন নীতি অথবা কোন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে ওই যে তোমরা পিপরার ফোরিং এর গল্প পড়ো নাই ইংলিশ ফর টুডে বইতে তো ছিল তারপরে কচ্ছপ আর খরগোশের গল্প পড়েছো না যে খরগোশের কত অহংকার গচ্ছ সাথে পাল্লা দিয়ে তারপরে সে পারে না হেরে যায় যে কারণ সে এত কনফিডেন্ট ছিল যে ঘুমাই মানে উনি একটা টেকনিক যে বলার জন্য গল্পের ছলে বলতো যে এমন কিছু যে পশু পাখি গাছপালা যেগুলো কিনা ইউজুয়ালি মানুষ দেখে যে এরা কথা বলতে পারে না তো তাদের মুখে সংলাপ বসিয়ে বসিয়ে উনি কিছু গল্প তৈরি করতেন সেগুলোকে ফেবলস বলা হয় ঠিক আছে মানে বিষয়টা হচ্ছে যে গল্প থেকে আমরা কোনো একটা মেসেজ বা নীতি মানে পাই যে মিথ্যা বলা যাবে না করা যাবে না এই টাইপের সেগুলোকে ফেবস বলা হয় আচ্ছা তো এটা গেল আমি এখানে দেখো চেঞ্জ করি নাই মানে ভাবটা আরই রেখেছি কারণ এটা মানে সবসময় একই থাকবে ফেবলস এসবের টাইমেও যা ছিল এখনো তাই থাকবে ঠিক আছে এই জন্য তোমরা চাইলে ওয়েড দিতে পারো তবে আমার মনে হয় আর টাই ঠিক আছে যেহেতু এটা আনচেঞ্জেবল মানে এটা চেঞ্জ হচ্ছে না ফেবলসের সংজ্ঞা কিন্তু চেঞ্জ হচ্ছে না এই জন্য আর ইউজ করলে সমস্যা নাই এরপর এটা কি বলছে দেখো ওয়ের আর ইউ গোয়িং সেট দ্য মার্চেন্ট আই ওয়াজ কামিং টু সি ইউ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আর্ন মাই ব্রেড বাই দ্য সোয়ার অফ মাই ব্রাউজ ডু রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক সেট দ্য মার্চেন্ট ইয়েস ইফ ইউ হ্যাভ এনি ওকে দেন ফলো মি ক্যারি আক্স I টু মাই হাউস আই I can সি হাউ ক্যান the দ্য ঠিক আছে এখানে আমরা বুঝতে পারছি দ্য ইউথ ফাইনালি বলছে যে কার সাথে কথা বলছে একটা ইয়াং ছেলে এসেছে সে একজন মার্চেন্টের সাথে কথা বলছে তো তাদের কনভারসেশনটা কেমন শুরু করো একজন শুরু করো কি বলছে দ্য মার্চেন্ট কি বলছে এই যে জান্নাতুল ফেরদৌস এলা এলা নামটা সুন্দর রবীন্দ্রনাথের একটা গল্পে একজনের একটা ক্যারেক্টারের নাম থাকে গল্প না উপন্যাসে এলা তুমি বলো দেখি কই কোথায় চলে গেল জান্নাতুল ফেরদৌস এলা শুনতে পাও তোমরা এমনিতেই কেউ বলতে চাও না আমি নাম মেনশন করে আমি ডা ডাকছি তারপরেও যদি না বলো জিনিসটা যে ভালো দেখায় না তোমরা কি সেটা বুঝো এটা কিন্তু একটা ম্যানার্সের বিষয় তোমরা বড় হয়েছো না হ্যাঁ বলো হি ওয়াজ গোয়িং এখানে তো হি ওয়াজ গোয়িং হবে কারণ ইউটা তো হি দিয়ে রিপ্লেস হয়ে যাবে তাই না তাহলে ওয়ের হি ওয়াজ গোয়িং তো এখানে হির পাশে ব্র্যাকেটে ওয়াই লিখে দিও কারণ মার্চেন্টেও আমরা হি ইউজ করবো ইউথের জন্য হি ইউজ করবো তো প্রনাউনের ক্ষেত্রে তোমরা যখন যেটা ইউজ করবা পাশে কাকে বুঝাচ্ছ সেটা ব্র্যাকেটে লিখে দিও where he was going আচ্ছা তারপরে এটা তো বুঝতে পারছো যে তাই ইউথ এটা রিপ্লাই দিচ্ছে তাহলে কি হবে হুম হুম আচ্ছা এখানে কামিং না দিয়ে এখানে গোয়িং দিও ঠিক আছে হি ওয়াজ গোয়িং টু সি হিম এই যে কামিং হ্যাঁ সি হিম হবে কারণ এখানে টু ইউজ করছো এই যে এভাবে হবে জিনিসটা দ্য ইউথ রিপ্লাইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু সি হিম ঠিক আছে টু ইউজ করলে তো অন্য কিছু বসানো সম্ভব না হি ওয়াজ গোয়িং টু সি হিম আচ্ছা এখানে এই হিম বলতে কাকে বোঝাচ্ছে মার্চেন্ট কে তাহলে ব্র্যাকেটে মার্চেন্ট লিখে দিবা বা এম লিখে দিবা আচ্ছা এরপরে কি হবে হোয়াট ইউ ওয়ান্ট এটা কি হবে এটা মার্চেন্ট জিজ্ঞেস করছে হ্যাঁ দ্য মার্চেন্ট ওয়ান্টেড হ্যাঁ হোয়াট ইউ ওয়ান ওয়ান্টেড যেহেতু এখানে প্রেজেন্টেন্স আছে আমাদের এটাকে পাস্ট টেন্স করতে হবে আর পাস্ট টেন্সে সিম্পলি ওয়ান্টেড পাস্ট ফর্ম ওয়ান্টেড হয় আর যখন আমরা কি করব ব্যাখ্যা করব তখন আমাদের আর কি কোয়েশ্চেন আকারে আমাদের লিখতে হয় না ওটা স্টেটমেন্টের মতন করে লিখতে হয় তাই না আর এই জায়গায় লেখার আগে একটু এভাবে দিবা যে দ্য মার্চেন্ট এগেন আস্কড কারণ কিন্তু আগেও একবার জিজ্ঞেস করেছে পুনরায় যখন সে কোনো কথা জিজ্ঞেস করছে মানে রিপিট হচ্ছে কোনো কিছু তখন এভাবে দিবা দ্য মার্চেন্ট ইউথ হোয়াট হি হলো আচ্ছা এখানে হবে ইন রিপ্লাই দ্য ইউথ টোল্ড বা ইউথ সেইড এরকম করে শুরু করবে ঠিক আছে হুম আর এটা সুইট না এটা হয় হচ্ছে সোয়েট সোয়েট মানে হচ্ছে ঘাম কেমন হুম হি ওয়ান্টেড টু আর্ন হিজ ব্রেড বাই দা সোয়েট অফ হিজ ব্রাউজ আচ্ছা তারপরে দ্য মার্চেন্ট দেন বলো আহ অলসো আস্ট না দিয়ে তুমি এভাবে দিতে পারো বারবার যদি মানে আস্ট দাও বা এগেন বা অলসো ইউজ করো তার থেকে বেটার এই জায়গায় এভাবে বলতে পারো দ্য মার্চেন্ট দেন ওয়ান্টেড টু নো ইফ হি রিয়েলি ওয়ান্টেড দ্য ওয়ার্ক ঠিক আছে আচ্ছা হুম হুম আচ্ছা ওকে এইখানে জিনিসটা এরকম হবে দ্য ইউথ সাথে সাথে অ্যানসার দিছে এই জন্য আমি এটা অ্যাড করলাম তোমাদেরও করতে হবে তা না করলে ভালো দ্য ইউথ কুইকলি রিপ্লাই দ্যাট হি হি ডিড ইফ হি হ্যাড এনি ঠিক আছে হি ডিড এই কথাটুকুর মানে হচ্ছে যে সে চায় মানে জিজ্ঞেস করেছে না যে সে আসলে কাজ করতে চায় কি না এই জন্য এটা বলবে যে রিপ্লাইড দ্যাট হি ডিড এই ইন দ্য অ্যাফার্মেটিভ এই জিনিসটা দিও না হ্যাঁ আমার মনে হয় যে এটা এখানে অ্যাভয়েড করলেই ভালো দ্য ইউথ কুইকলি রিপ্লাইড দ্যাট হি ডিড ইফ হি হ্যাড এনি এখানে ইফ হি হ্যাড এনি মানে যদি মানে সে কাজ করতে যায় যদি তার কাছে কাজ থাকে এখানে তার বলতে হি বলতে কিন্তু ওই মার্চেন্ট বোঝাচ্ছে মানে সে তো মার্চেন্টের কাছে কাজ চাইতে এসেছে তো ইয়ুথ হচ্ছে কাজ করতে রেডি আছে যদি মার্চেন্ট এর কোন কাজ করানোর মতন থাকে কাজে এখানে কোন হি দিয়ে কাকে বোঝাচ্ছ এটা ইন্ডিকেট করে দিবা আর লাস্ট লাইন কি হচ্ছে দ্য মার্চেন্ট দেন এখানে অর্ডার দিও ভার্বগুলা টাইম টু টাইম একটু চেঞ্জ করে দিবা সেন্টেন্সের কনটেক্সট বুঝে কেমন হ্যাঁ

ডু দ্যাট হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে এটা কি দাঁড়াচ্ছে দা মার্চেন্ট দেন হিম বলতে ইউথ টু টু ফলো ক্যারি বক্স শপ হাউস এতটুকু লাস্টের টুকু কি এভাবে হতে পারে যে অ্যাট দ্যাট মানে দ্যাট বলতে এই কথাটা শুনে তোমরা এভাবে হিয়ারিং দ্যাট বলতে পারো মানে তার অর্ডারটা শুনে কি বলছে অ্যাট দ্যাট দ্য ইউথ এক্সপ্রেসড হিজ ইনএলিটি সেই দ্যাট হি ডিড নট সি হাউ হি কুড ডু দ্যাট ঠিক আছে এখানে কোয়েশ্চেন মানে সে কিন্তু বলে নাই যে মানে ডিরেক্ট বলছে না যে আমি পারবো না সে কি বলছে আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে এটা করবো তার মানে কি তার ইনএবিলিটির কথাই তো প্রকাশ করা হচ্ছে তাই না তো হিয়ারিং দ্যাট দ্য ইউথ এক্সপ্রেসড হিজ ইনএবিলিটি সেইং দ্যাট হি ডিড নট সি হাউ হি কুড ডু দ্যাট বোঝা গিয়েছে ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও নিয়ম ঠিক রেখে মাঝে মাঝে একটু চেঞ্জ করে নিতে পারা যায় আবার সেম ভাবে স্পিচের ক্ষেত্রেও মানে ন্যারেশনের ক্ষেত্রেও আমরা একটু ব্রডলি বা একটু নিজের ইচ্ছা মতন চেঞ্জ করে নিতে পারি মানে যদি তুমি নিয়মটা ঠিক রাখতে পারো ঠিক আছে আচ্ছা আজকে আমাদের একটু পরেই আবার শেষ হয়ে যাবে আমরা কি করতে পারি এবার একটু আমরা অন্যটাই যাই এখানে তো দেখতেই পাচ্ছ একটা তোমরা এইটুক এটা হোমওয়ার্ক করে নিও আর দুইটা ইদূরের যে দুইটা আমরা এখানে আজকে আরেকটা প্র্যাকটিস করি হচ্ছে ইয়ার জন্য ডিরেক্ট স্পিচের মানে এখানে ইনডিরেক্টে দেওয়া আছে তোমাদের ডিরেক্টে করতে হবে কেমন আচ্ছা দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ তো এখানে প্রথমটা দেখো Once I asked a little girl what her mother's name was. She replied that she could remember her mother's name, but she would not tell me that. She added that she did not tell her mother's name to anyone whom she did not know. I exclaimed with admiration that she was a very clever girl. তো এখানে দেখো পুরাটা ইনডিরেক্টে দেওয়া আছে তোমাদের ডিরেক্টে করতে হবে অর্থাৎ ওই ইনভার মানে ইনভার্টেড কমাগুলো তারপরে কোয়েশ্চেন কিভাবে বসাতে হবে পাংচুয়েশন মার্কটা বেসিক্যালি তোমাদের ঠিকঠাক করে এখানে বসাতে হবে তাহলে বলো তো জিনিসটা কেমন হতে পারে প্রথমটুকুর কোনো চেঞ্জ নাই প্রথমটুকু এরকমই হবে হুম হুম আচ্ছা হোয়াট ইজ ইউর মাদার্স নেম ভেরি গুড তারপরে বাট হ্যাঁ হ্যাঁ টেলিউ দেস ঠিক আছে হ্যাঁ দিসের জন্য এখানে দ্যাট বসেছে তাহলে দ্যাটের জন্য এই এই জায়গায় দিস বসবে তাই না হুম 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 আই ডো নট নো এই নো এই পুরা কথাটা মানে এই দুইটা সেন্টেন্স তুমি একসাথে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিবা ঠিক আছে হ্যাঁ একসাথে যেহেতু এই কথাটা পুরাটা কে বলছে মেয়েটা বলছে তাহলে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট তারপরে যতটুকু কথা বললে যে আই ক্যান রিমেম্বার মাই মাদার্স নেম থেকে যে আই ডু নট টেল মাই মাদার্স নেম টু এনি হুম আই ডু নট নো এই পুরা কথাটা একসাথে মানে এখানে দুইটা সেন্টেন্স কিন্তু দুইটা সেন্টেন্সে তুমি একসাথে ইনভার্টেড কমার মধ্যে বসিয়ে দিতে পারো এরপরে কি হচ্ছে লাস্ট লাইনটা কিভাবে হতে পারে না 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 বলছে এটা আ ভেরি ক্লেভার গার্ল হ্যাঁ এই কথাটা কে বলছে এই কথাটা আমি বলছি হ্যাঁ আমি ওই বাচ্চা মেয়েটাকে বলছি তাহলে কি হবে না ইউ ইউ আর আর হ্যাঁ সরাসরি আমি তোমাকে একটা কথা বলছি মানে আমি তো তাহলে ইউ প্রোনাউনটাই ইউজ করব তাই না এর জন্য এখানে এরকম হবে যে হোয়াট আর গার্ল ইউ আর আই সেড অথবা দেন আই সেড হোয়াট আর ক্লেভার গার্ল ইউ আর এভাবেও বলতে পারো একই তো এখানে কেমন হবে ইনভার্টেড কমা দিয়ে হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর বলে এক্সক্লামেশন মার্ক দিতে হবে এখানে এটা যেন ভুল না হয় তারপরে কমা ক্লোজ করতে হবে ঠিক আছে বুঝতে আচ্ছা। তো যাই হোক যে আছে এই তোমাদের এখানে স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ এইভাবে দেখো আমি কিন্তু তোমাদের বোর্ড কোয়েশ্চেন থেকেই দিচ্ছি কাজে ওহো আমি তো তোমাদের বোর্ড কোয়েশ্চেন থেকেই দিচ্ছি কাজেই তোমরা এভাবেই হচ্ছে বোর্ড কোয়েশ্চেন বিভিন্ন কলেজের কোয়েশ্চেন থেকে ইয়া করবা প্র্যাকটিস করবা আচ্ছা ঠিক আছে আহ আমাদের মনে হয় এখন শেষ করা দরকার তাই না যেহেতু ক্লাস টাইম কমিয়ে দিয়েছে এমনিতে তো আমাদের আর একটু টাইম থাকে কিন্তু যেহেতু ক্লাস টাইম রোজার মাসে কমিয়ে দিয়েছে কাজে আমাদের শেষ করতে হবে আচ্ছা তো আমাদের মোটামুটি সব আইটেমই হয়ে গিয়েছে আজকে প্যাসেজটা ও সরি স্পিচ যেটা থাকলো এটাও হয়ে গেছে আর জানুয়ারি মাস থেকে মনে হয় দু একটা আইটেম বাদ থাকতে পারে কিন্তু প্রিভিয়াসলি আমরা প্র্যাকটিস করছিলাম আমাদের মনে হয় সবই হয়ে গেছে এখন দেখি নেক্সট ক্লাসে প্র্যাকটিস নিব মানে অন্য কোন আইটেম প্র্যাকটিসে করাবো নাকি তোমাদের কি বলবো মানে পরীক্ষা নিব কি চাও তোমরা এক্সাম নিলে আলাদা করে কিছুর উপর নিব না নিলে তোমাদের এখন পুরো নিব আরেকটা আইটেম পড়াবো আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা আইটেম পড়িয়ে এরপরে আমরা এক্সাম নিব ঠিক আছে আচ্ছা তাহলে আজকের মতন আমরা শেষ করি সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে وعليكم السلام وعليكم السلام وعليكم السلام